Assalamu Alaikum. Samsung A03s mobile টি ক্যামেরা আসছে না। এই ভিডিওতে আমি সমস্যাটি সমাধান করব। বন্ধুরা, Samsung A03s mobile টি এখন কমন হয়ে গেছে সমস্যার জন্য। প্রত্যেকের দোকানে হয়তো প্রতিদিন দুই একটা করে আসে। ক্যামেরা আসে না, টাচ কাজ করে না, ওয়াইফাই ওপেন হয় না, বিভিন্ন সমস্যা। তো বন্ধুরা, প্রত্যেকটি সমস্যায় আসলে আমার জানার মতে একটা জায়গা থেকেই হয়। তারপরও আমি ক্যামেরাটি খুলে বেজগুলো দেখে আবার একটু লাগিয়ে সেট করে দেখব যে ক্যামেরাটি আসে কি না। তো বেজে কোনো ময়লা নাই, বেজগুলো পরিষ্কার। তারপর আমি দেখে নিই কোনো ময়লা আছে কি না। আপনারা প্রাথমিকভাবে এটি করতে পারেন, কিন্তু বিশেষ করে এই মডেলের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয় না। যা হয় সিপিওআইসি থেকে। তারপর আমি আবার বেজগুলো লাগাই। বন্ধুরা, টাচে কাজ করে না, ক্যামেরা আসে না, ওয়াইফাই কাজ করে না, আর আমার বিভিন্ন সমস্যা। প্রত্যেকটা সমস্যায় সিপিওআইসি থেকে সিপিওআইসি রিবিলিং করলে আপনার সমাধান হয়ে যাবে আশা করা যায়। এই মোবাইলটিও প্রথমে সমস্যা ছিল, মানে অনেকদিন আগে টাচ কাজ করে না, তারপরে সিপিইউ রিবিলিং করা হয়েছে, ঠিক হয়েছে। কিন্তু পরবর্তীতে আবার নিয়ে আসছে যে ক্যামেরা কাজ করতেছে না, ক্যামেরা ওপেন হচ্ছে না। দেখুন বন্ধুরা, ক্যামেরাগুলো খুলে আবার সেট করার পরেও ক্যামেরা ওপেন হয়নি। এখন আমি মাদারবোর্ডটি দেখব। মাদারবোর্ডে সিপিইউটি রিবিলিং করা হয়েছে, সিপিইউর আশেপাশে কোনো সমস্যা আছে কি না। আমি অবশ্যই সিপিইউটি আবার রিবিলিং করার আগে ডায়াগ্রামটি ফলো করব। দেখুন বন্ধুরা, মনে হচ্ছে এখানে একটু সমস্যা আছে। এখানে একটা কয়েল থাকার কথা, আশেপাশে কোনো স্পট নাই, কিন্তু আশেপাশে সব কিছু মনে হচ্ছে ঠিকই আছে, কোনো স্পট নেই, কিন্তু এইখানে একটু ঘষা মাজা আছে। তো এখান থেকে কোনো একটা পার্টস হয়তো উঠে গেছে, এই পাশে হোক আর এই পাশে হোক, এখানে কোনো একটা পার্টস থাকার কথা। আমি ডায়াগ্রামটা ফলো করি। আগে দেখি ক্যামেরার লাইনগুলো কোন কোন আইসি থেকে আসছে। আপনারা হয়তো জানেন ক্যামেরায় কোন কোন আইসি থেকে লাইনগুলো আসে। এর মধ্যে কিছু লাইন আসে পাওয়ার থেকে, আর বাকি সব লাইনগুলোই সিপিইউ থেকে। তো যেহেতু পাওয়ারের আইসি কোনো কাজ করা হয়নি, এখানে পুরো ফ্রেশ, আমি পাওয়ারের দিকে ফলো করব না। আমি সরাসরি সিপিইউ রিবিলিং করা হয়েছে, তাই সিপিইউর দিকে নজরটা বেশি দেব। আর যেহেতু ওইখানে কোনো পার্টস পাইনি, তো ওইখানে কিছু ছিল কি না আগে দেখে নিই। দেখুন বন্ধুরা, সিপিইউতে সরাসরি ক্যামেরা বেদের সাথে লাইনগুলো সংযোগ করা হয়েছে, আর একটা লাইন দেখছি শুধু আপনার সিপিইউ থেকে বের হয়ে হয়তো কোনো কয়েল বা ফিউজ কাজ করে তারপরে বেজে গেছে। প্রত্যেকটা লাইনই সরাসরি গেছে। যদিও বেজের আশেপাশে কিছু পার্টস আছে ছোটখাটো, ওইগুলো কন্ট্রোল করছে, কিন্তু যেহেতু সিপিইউ থেকে গেছে, আমি সিপিইউটা দেখবো। এই লাইনটাই সন্দেহ। বন্ধুরা, এইখানে দুইটা ডট দেখতে পাচ্ছি, তো এইখানে অবশ্যই পাঁচটি ছিল। তো এখান থেকে সিপিইউ থেকে বের হয়ে এটার মধ্যে কনভার্ট হয়ে লাইনগুলো গেছে, যেহেতু তা আমাদের ওই পাঁচটি এখানে ঠিক আছে, এখানে হাত দেওয়া হয় নাই। আমরা সিপিইউর পাশে মেবি ওইটা একটা কয়েল ছিল, যেহেতু এই লাইনটি এই পাঁচটি আমাদের এখানে নাই, তো এখান থেকে আমাদের সিপিইউ থেকে লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে, হয়তো এই জন্য ক্যামেরাটি আসছে না, ক্যামেরা ওপেন হচ্ছে না। তো বন্ধুরা, আমাদের এইখানে এই পাঁচটি নাই, এইখানে একটা কয়েল ছিল, কয়েলের কাজ করছে যে পাঁচটি ছিল। এখন আমরা যেহেতু কয়েলের কাজ করছে, আমরা সরাসরি কয়েলের তার দিয়ে শর্ট করে দেব। শর্ট করে দিয়ে দেখব ক্যামেরা ওপেন হয় কি না। তো আমরা লাইনটি শর্ট করি,
বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের সামান্যতম উপকার আসে বা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন যেন আমার সকল ভিডিও পরবর্তীতে আপনারা পেতে পারেন। আর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করতেই পারি। আমাদের লাইনটি শর্ট হয়ে গেল, আমরা এখন মোবাইলটি সেট করব। জাস্ট একবার চেক দিব ক্যামেরাটি ওপেন হয় কি না। ক্যামেরাটি যদি ওপেন হয়ে যায় তাহলে আমাদের সমস্যার সমাধানটি এখানেই শেষ, সমস্যার সমাধানটি হয়ে যাবে, হয়ে গেছে আশা করা যায়, ভেবে নেব। তো আমরা আগে একবার চেক করে দেখি, আর এরপরে যদি না হয় হয়তো দেখি সিপিটি রিবুলিং করা হয়েছে, ওখানে আমাদের ফল্ট আছে, তো ওইটি আবার রিবুলিং করতে হবে। তাছাড়া অন্য কোথাও হয়তো এটা সমস্যা নাই, হয়ও না, যেহেতু ক্যামেরাগুলো ঠিক আছে, ক্যামেরা বেস ঠিক আছে, কোনো নোংরা নাই, পানিতে পড়ে নাই। স্যামসাং A03s এর এখন একটা কমন সমস্যা, স্যামসাং মোবাইলগুলা বিশেষ করে কম দামি মোবাইলগুলা পার্টি কিনে সাধারণ জনতা কিনে এইভাবেই হয়তো মানে কি বলবো একটা ছেলে এত টাকা দিয়ে কিনে ভালো করে ব্যবহার করতে পারে না। দেখি ক্যামেরাটি ওপেন করে, বন্ধুরা আশা করা ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। বন্ধুরা ক্যামেরাটা ওপেন হয়ে গেছে, তার মানে আমাদের কাজটি সাকসেস। বন্ধুরা আশা করা যায় আপনারা এভাবে ডায়াগ্রাম দেখে সব কিছু ভালো করে চেক করে যদি কাজ করেন আপনারাও এইভাবে সমস্যাটি সমাধান করতে পারবেন। আর যদি সরাসরি এইভাবে ভালো করে ফলো না করে যদি আবার আইসিটি রিবুলিং করতেন তাহলে হয়তো আইসি আপনাদের পরিশ্রমটাই হতো কিন্তু কাজটি সমাধান হতো না। বন্ধুরা আপনারা সবসময় ভালো থাকবেন, এই দয়া করে আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা।